ত্রিপুরা গ্রামীণ ব্যাংকে 46তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে উদয়পুর রাজস্বী কলাক্ষেত্রে এক মেগা ঋণদান ও আর্থিক সাক্ষরতা শিবির অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠা দিবসের সূচনা করেন রাজ্যের কৃষি পর্যটন ও পরিবহন দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। সোমবার উদয়পুর রাজস্বী কলাক্ষেত্রে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের 46তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এক মেগা ঋণদান ও আর্থিক সাক্ষরতা শিবির অনুষ্ঠিত হয়। প্রদীপ জ্বালিয়ে প্রতিষ্ঠা দিবসের সূচনা করেন রাজ্যের কৃষি পর্যটন ও পরিবহন দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। এছাড়াও উপস্থিত ছিলেন গোমতি জেলা পরিষদের সভাধিপতি স্বপন অধিকারী, উদয়পুর পৌর পরিষদের পৌরপিতা শীতল মজুমদার সহ ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের জেনারেল ম্যানেজার শিশির রোহিত গি। বক্তব্যে রাখতে গিয়ে বলেন, 46 বছর আগে রাজ্যের 4টি শাখা নিয়ে রাজ্যে পথ চলা শুরু করেছিল ত্রিপুরা গ্রামীণ ব্যাংক। বর্তমানে রাজ্যে 148টি শাখা রয়েছে। সরকারের কর্মসূচিকে বাস্তবায়িত করার লক্ষ্য নিয়ে অগ্রণী ভূমিকা পালন করছে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক। বিশেষ করে ঋণদান কেসিসি প্রকল্পের মাধ্যমে যুবক যুবতীর ঋণ দেওয়ার সহ প্রাণী দপ্তর সহ বিভিন্ন কর্মসূচিকে বাস্তবায়িত করার লক্ষ্যে কাজ করে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক। আগামী দিনে এই ব্যাংক কাজ করবে রাজ্যবাসীর জন্য। এই অনুষ্ঠানে বিভিন্ন জনকে ঋণ দিয়ে সাহায্য করেছেন ত্রিপুরা গ্রামীণ ব্যাংক। পাশাপাশি ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের সকল সদস্যার সবার সহযোগিতাও কামনা করেন। নিজের পরিবার চালানোর সঙ্গে সঙ্গে তার ছেলে মেয়েদের ভবিষ্যৎ চিন্তা করে না, এমন তো আছে তুমি থাকতে পারে না, সামাজিক জীবনে সেটা হতে পারে না। তাই লোন নেব, আমি নিশ্চয় আমার জীবনে যে কাজে নিয়েছি সেটা কাজে ব্যবহার করে আমি অনেক ভালো। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা।